ব্রিডটাকে বলা হয় ইতালিয়ান চিয়ানিনা। এটা হলো আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে বড় হেভিওয়েট যে বুল আছে, যে জাতটা ওই জাতের গরু এটা। বাহ, এটাকে আপনারা 28 লক্ষ টাকা বিক্রি হয়েছে। কোন জায়গা থেকে কালেকশন করা ভাই? এগুলো থাইল্যান্ডের গরু, থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা। জি। সো ভিউয়ার্স, সবাই কেমন টোন জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। বন্ধুরা, এই মুহূর্তে এখন আমরা আছি সাদেক এগ্রোতে। সাদেক এগ্রো থেকে আজকে আমাদেরকে পরশ ভাই সাহায্য করবে। তাদের আসলে অনেকগুলো এখানে ব্রাহ্মা কালেকশন আছে। আর কোনটা কেমন কি প্রাইস তারা চাচ্ছে বা কোনটা কেমন কি দামে সেল হচ্ছে বা হবে ইন ফিউচার, সেটা আমাদেরকে জানানোর চেষ্টা করবে। তো পরশ ভাই কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছে ভাইয়া। ভাইয়া, আমাকে কি যদি একটু কষ্ট করে বলতেন যে এখন ব্রাহ্মার কালেকশন কয়টা আছে আপনার কাছে? আমাদের ইন টোটাল ব্রাহ্মা আছে প্রায় 30-40টার মতন ব্রাহ্মণ গরু আছে। আর এছাড়াও আমাদের আরো বড় দেশাল আছে, তারপর হোসেন ফিজিয়ান আছে, দেন আপনার সিবি আছে, তারপরে হরিয়ানার যে গরুগুলো আছে ওগুলো আছে, কাঁকড়াজ আছে, তারপরে ভুট্টি আছে, ছাগল আছে, দুম্বা আছে, আর অনেকগুলো আর কি, মানে কুরবানি যোগ্য যতগুলো মানে পশু আছে সবগুলো ইনশাআল্লাহ আমাদের কাছে আছে। আমাদের এই বছরে আমরা আসলে কুরবানিকে মানে বেস করে আমরা 2200 গরু মোটা তাজা করেছি, আমাদের ছোট বড় মিলিয়ে 2200 গরু আর। আমরা তো দেখতে পাচ্ছি আপনার সাথেই বিশাল বড় একটা দানবীয় সাইজের আসলে একটা ব্রাহ্মা কালেকশন। জি, এটা সম্পর্কে কিছু বলেন ভাই। এটা মূলত একটা ব্ল্যাক ব্রাহ্মণ ব্রাহ্মা যে হয়, এটা আসলে খুব রেয়ার হয়, মানে ব্ল্যাক কালারটা আসলে একটু মানে বাংলাদেশে হয়তো এত বড় কারোর কাছে নেই, আমাদের কাছে যেটা আছে। এটা কি ভাই আমেরিকা থেকে নিয়ে আসা নাকি বাংলাদেশে? এটা থাইল্যান্ডের। খাওয়া দাওয়া বলতে গেলে আমরা ওকে আসলে আমাদের প্রত্যেকটা গরুকে আমরা আসলে রেগুলার 3 বেলা খাবার দিই, সকালবেলা, দুপুরবেলা আর হলো রাতেবেলা। এটা আমাদের আস্কিং প্রাইস হলো 22 লাখ। আচ্ছা, এইটা আনুমানিক আপনার 1000 কেজির মতন আছে, 1000 কেজির মতো ওয়েট আছে। ভাই, আপনার পাশে আমরা দেখতে পাচ্ছি আরও একটা দানবীয়। ওয়াও, চমৎকার! এই ধরনের গরু কিন্তু সব জায়গায় কিন্তু সহজে দেখা যায় না ভাই। এটার জাতে কি এটা মূলত? এটা হলো একটা ইটালিয়ান চিয়ানিনা, ব্রিডটাকে বলা হয় ইটালিয়ান চিয়ানিনা। এটা হলো আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে বড় হেভিওয়েট যে বুল আছে, যে জাতটা ওই জাতের গরু এটা। বাহ, বেশ চমৎকার! এটা দেখলাম যে একদম মুখের মধ্যে একটা মোটা শিকল রাখছে, এটা কারণ কি? এইটা হলো নোজ রিং। আমরা আসলে মানে গরুগুলোকে ছেড়ে পালি, তো তো দেখা যায় যে আসলে মাঝে মধ্যে হয়তো আমাদের একটু ধরতে হয়, তো এর জন্য আসলে এই রিংটা পরানো। ওয়েট কেমন কি আছে? এইটার ওয়েট আপনার আনুমানিক প্রায় 1100 কেজির মতন আছে। ওর এখন বয়স হলো 4 দাঁত। প্রাইস কেমন কি চাচ্ছেন এটা? ও সোল্ড, আলহামদুলিল্লাহ, ওকে আমরা 28 লক্ষ টাকায় বিক্রি করেছি। এটাকে আপনারা 28 লক্ষ টাকায় বিক্রি হয়েছে? বন্ধুরা, মাশাআল্লাহ, এই গরুটি 28 লক্ষ টাকায় বিক্রি হয়েছে সাদেক এগ্রো থেকে। আমরা যাচ্ছি পিছনের দিকে ভাইয়া। পিছনে তো মাশাআল্লাহ আরও একটা চমৎকার ব্রাহ্মা রেস্ট করতেছে, তাই না? জি, এখানে যে আপনার ফার্স্টে লাল যেটা দেখতে পারতেছেন এটা হলো একটা রেড ব্রাহ্মণ। পরে যেটা দেখতে পারতেছেন এটা অনেকে পাকড়া বলে বা আপনার প্রিন্টেড ব্রাহ্মণ। আচ্ছা, পাকড়া গরুগুলো দেখলাম যে ইদানিং অনেক চাহিদা, কারণ কি ভাইয়া? জি, আপনার এগুলো আসলে দেখতে সুন্দর হয় এর জন্য আর কি, এগুলো মাল্টি কালারের থাকে, তো এর জন্য আর কি চামড়াটা স্কিন টোনটা অনেক সুন্দর এই জন্য তো নাকি? দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেশ চমৎকার একটা পাকটা কালেকশন। এইটার প্রায় আনুমানিক আপনার ওয়েট 900-950 কেজির মতো, 900-950। জি, বড় এটা লাল একদম কটকটা কালার এটা। এটার লাইভ ওয়েট কেমন কি আছে? এইটা আনুমানিক প্রায় আপনার 1000 কেজির মতো আছে, 1000 কেজির মতো আছে। কোন জায়গা থেকে কালেকশন করা ভাই? এগুলো থাইল্যান্ডের গরু, থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা। জি, তাহলে এগুলো কি ভবিষ্যতে কি ব্রাহ্মা নিয়ে কি আরো কাজ করার ইচ্ছা আছে? আমাদের আসলে ব্রাহ্মা আমাদের 3টা আছে মূলত। আচ্ছা, তো আমরা আসলে ডিফারেন্ট ব্রিড নিয়ে সবসময় কাজ করার আসলে চেষ্টা করি, সবাই এগুলোকে আসলে ঠিক মতন চিনে না বা জানে না, তো এগুলো আসলে আমরা সবাইকে মানে চেনানোর চেষ্টা করছি আর কি। আচ্ছা, অনেকে বলে যে সাদেক এগ্রো মানে বড় গরু, এটাই ট্রেন্ড হয়ে গেছে, এটা কারণ? আমরা আসলে সবসময় বাংলাদেশের আপনার সবচেয়ে বড় গরুগুলো আমরা তৈরি করে থাকি। হ্যাঁ হ্যাঁ, আমরা যে কালেকশনগুলি করি বা আমাদের যে মানে কাস্টমার বেস অনুযায়ী আমরা আসলে বড় গরুগুলো তৈরি করি। এছাড়াও আমাদের কাছে ছোট গরু আছে, এমন না যে ছোট গরু নাই। একবারে আমাদের আসলে ফার্মে আপনি 50,000 টাকা থেকে আপনি 50 লাখ টাকা পর্যন্ত ইনশাআল্লাহ গরু দেখতে পারবেন। এটা আরেকটা আমাদের রে ব্রাহ্মণ, এটা আমাদের ফার্মে প্রায় আপনার বছর খানেকের উপরে আছে, 1 বছরের মতো পাল হয়েছে। লাইভ ওয়েট কেমন কি আছে? এটা আপনার মোটামুটি 900-950 কেজির মতন আছে, আস্কিং প্রাইস হলো 20 লাখ। 20 লাখ টাকা? জি। আচ্ছা, আপনার কি মনে হয় যে একটা গরুর দাম কি 20 লাখ টাকা আসলে কি হতে পারে, আসলে কি সম্ভব? এই গরুগুলোর আসলে দাম 20 লাখ টাকা হওয়ার সম্ভব, কারণ হলো দেখেন এই গরুগুলো বাইরে থেকে আসে, এই গরুগুলো আসলে আপনি আমাদের দেশে আর ওইরকম ভাবে মানে কোথাও পাবেন না। আর আমাদের দেশে হলো কি, এটা ডিমান্ড অনেক কিন্তু সাপ্লাই কম, সো দ্যাটস হোয়াই আসলে এগুলোর প্রাইস একটু বেশি হয়ে থাকে। প্রচুর নেগেটিভ কমেন্ট করে সাদেক এগ্রো সম্পর্কে, বিষয়ে অনেকে বলে যে সাদেক এগ্রো নাকি এইসব বড় গরুর বাজারটা একদম অন্যদিকে নিয়ে যায়, মানে প্রাইস বাড়াইতে, এটার কি সত্যি কিনা? দেখেন, আমার কাছে যেই গরু আছে এই গরুগুলো যদি অন্য কারো কাছে থাকতো তাহলে এই গরুগুলোর প্রাইসটা কম থাকে। আমাদের কাছে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা যদি কারো কাছে থাকে তাহলে তারাও এই দামে বেচতে পারবে। তার মানে হচ্ছে এটা মানুষের একটা প্রপাগান্ডা,
এটা আপনার মতে সেটা ঠিক না? জি, চমৎকার চমৎকার আসলে কালেকশনগুলো কিন্তু এখানে রাখা হয়েছে আপনাদের জন্যই। আর ভাই আমরা আসলে সাদেকে এগ্রোর এই শেডটার আসলে অ্যাড্রেসটা জানতে চাই। এটা হলো মোহাম্মদপুর বেড়িবাঁধ চাঁদ উদ্যান ভাঙ্গা মসজিদ, তেও একটা ব্রাহ্মণ। এটার প্রাইস কেমন কি চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস হলো 22 লাখ। আস্কিং প্রাইস হচ্ছে 22 লাখ টাকা। জি মধুরা, এগ্রোটার আস্কিং প্রাইস হচ্ছে 22 লাখ টাকা। নিশ্চয়ই 1000 কেজি বা এর বেশি হবে না? 1000 কেজি প্লাস। জি, আমাদের আগের যে গোটা দেখলেন এটার নাম হলো স্পার্ক। এটার নাম হচ্ছে স্পার্ক? জি। এটা স্পার্ক দেওয়ার কারণ কি ভাইয়া? স্পার্ক দেওয়ার কারণ হলো ও হঠাৎ হঠাৎ একটু মানে লাপ মারে আর কি, ওকে বাইরে বের করে ধরলে ও লাপ মারে, ওকে জ্বলে ওঠে আর কি, এর জন্য আর কি স্পার্ক নামটা দেওয়া হয়েছে। চমৎকার, নামের সাথে কাজের মিল রয়েছে। ব্রাহ্মা গরুগুলো কিন্তু যদিও বডি ওয়েট এবং সব দিক থেকে অনেক সুঠাম, বাট তাদের নেচার কিন্তু অনেক শান্ত, তাই না? তাই নয় কি ভাইয়া? জি, মাঝে মাঝে হয়তো বা কয়েকটা একটু দুষ্টামি করে। ব্রাহ্মা গরু সম্পর্কে সাদেক এগ্রোর নেক্সট পরিকল্পনা কি? আমরা ব্রাহ্মণ আসলে ব্রিডিং করাচ্ছি। আমরা ব্রিডিং করানোর পরে আমাদের ঘরে অনেকগুলো বাচ্চা হয়েছে, ওগুলো বড় হচ্ছে। আচ্ছা, তো ইনশাআল্লাহ আমরা আসলে সামনে এটা নিয়ে আরো সামনের দিকে আরো কাজ করার ইচ্ছে আছে। নিশ্চয়ই, চমৎকার। আমাদের এখানে যে গরুগুলো দেখবেন এগুলো সব আপনার বাইরের গরুর কালেকশন থাকে এখানে। এখানে আমাদের আরো দুইটা ব্রাহ্মা গরু আছে, একটা গ্রেভ ব্রাহ্মণ, একটা প্রিন্টেড ব্রাহ্মণ। এগুলো আপনার প্রায় 950 কেজি এরকম, 900-950 কেজি, 900-950 কেজির মতো আছে। এইটা আপনার 800-850 কেজির মতো হবে। আচ্ছা, এখন অনেকে আমরা বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখি যে বলে যে আমার গরুটা 1500 কেজি 2000 কেজি, এইটা সম্পর্কে আপনার মতামত কি? ফিতার মাপ কখনো অ্যাকুরেট আসে না। হ্যাঁ, আপনার ডিজিটাল স্কেলের মাপ যেটা, এটা অ্যাকুরেট আসে। একটা গরু আপনার যদি 1600 কেজি ওয়েট বলা হয়, আপনি ওটা বাস্তবে যদি আপনার ডিজিটাল স্কেলে মেপে দেখেন, তাহলে দেখবেন যে ওটা আপনার 900 থেকে 1000 কেজির গরুকে তারা বলতেছে হলো 1600 কেজি বা এরকম সামথিং। দেখেন, এটা আসলে যার যার মানে পার্সোনাল ব্যাপার, এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আপনি জাস্ট ইমাজিন করেন যে একটা 1600 কেজির গরু মানে আপনার 400 কেজির চারটা গরু, ওইটা কিরকম হবে, ওটা সাইজটা কিরকম হবে, এটা একটু কল্পনা করেন, একটু জাস্ট একটু কল্পনা করে নিয়ে তারপর আপনি গরুটাকে দেখবেন। রাইট রাইট রাইট, থ্যাংক ইউ বড়াই ভাই, আজকে আমাকে সময় দিয়েছেন। বন্ধুরা, এই শেডটির অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় অবস্থিত। এছাড়া আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে। যদি কারো ব্রাহ্মা কালেকশন দরকার হয়, অথবা ভাইয়া যেটা বললো যে নেক্সট তারা আসলে ব্রিডিংয়ের কাজগুলো শুরু করে দিয়েছে, যদি ব্রিডিং রিলেটেড বা কোনো প্রকার ব্রাহ্মা রিলেটেড হেল্প লাগে, আপনারা চাইলে সাদেক এগ্রোতে আসতে পারেন। নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।